আমাদের প্রজন্মের দিকে একটা বড় অভিযোগের আগুন তোলা হয় যে আমরা আদর্শহীন, আমাদের সামনে আদর্শ বলে কিছু নেই এবং সেহেতু আমাদের পথ দেখানোর কেউ নেই। এই যে অদ্ভুত একটা দিশাহীন সময়, সে সময়ের মধ্যে দিয়ে তরুণদের অনবরত যুঝতে হয়, আমাদের বয়সী যারা রয়েছেন তাদের অনবরত সেই সময়ের সঙ্গে, সেই দিশাহীনতার সঙ্গে সংগ্রাম করতে হয়। ঠিক এই সময়ে এমন একজন মানুষের কথা আমরা আজ আলোচনা করছি, গান্ধীজি, যিনি এই সময়েও প্রাসঙ্গিক। এবং সেই প্রাসঙ্গিকতার বিচারটা কিন্তু তরুণদের দিক থেকেই আসছে, তরুণদের জীবনে, তাদের ভাবনা চিন্তায়, তাদের আদর্শ বোধে গান্ধীজি কীভাবে প্রভাব বিস্তার করেন, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন গবেষক রূপায়ণ ঘোষ এবং উন্নপত্রের সম্পাদক অঞ্জন দাস। তোমাদের দুজনকে স্বাগত জানাই। গান্ধীজিকে নিয়ে যদি আলোচনা করতে শুরু করিস, এ তো মহাসমুদ্রের মতো, তার একটা দিক আমরা বোঝার চেষ্টা করব আজকে। যেহেতু আমরা তিনজনই একটা সময় মোটামুটি সেই সময় থেকে বিলং করি, একটা সময়ের প্রতিনিধিত্ব করি আমরা তিনজন, আমাদের কাছে গান্ধীজি যেভাবে আসেন, গান্ধীজির নিজস্ব যে সময়, তার থেকে একটা দূরত্ব তৈরি হয়েছে, সময়ের দূরত্ব, তাই বোধ হয় তাকে বোঝাটাও একভাবে সহজ আরেকভাবে কঠিনও হয়ে পড়েছে। রূপায়ণ, তোমার কাছে প্রথমে আসবো যে গান্ধীজি এই নামটার সঙ্গে তো নিশ্চয়ই অনেক ছোটবেলায় পরিচিত হলে, কিন্তু তার ভাবনা চিন্তা, তার দর্শন, তার রাজনৈতিক যে প্রজ্ঞা, এসবের সঙ্গে তোমার পরিচয় কবে থেকে? সেক্ষেত্রে বলবো, ছোটবেলায় গান্ধীজি সম্পর্কে সবাই যেভাবেই জানে, সত্যি কথা বলতে গেলে টাকাই যে ছবি দেখে, সেখান থেকেই গান্ধীজির সঙ্গে পরিচয়। পরবর্তীকালে যখন স্কুলে 9, 10, 11, 12 ইতিহাস পড়তে যাচ্ছি, সেই সময় গান্ধীজির রাজনৈতিক মতাদর্শ, ভারতের রাজনৈতিককে রাজনীতিতে গান্ধীর যে অবস্থান, যে কর্মকাণ্ড, সেগুলো সম্পর্কে আমরা পরিচিতি লাভ করছি। তারপরে যখন ইতিহাসের ছাত্র হিসাবে বিএ বা এম এতে উঠলাম, তখন গান্ধীজির রাজনৈতিক চিন্তাভাবনার সঙ্গে সঙ্গেও বিভিন্ন অন্যান্য বই ঘাটাঘাটি করার সাথে সাথে আমি গান্ধীজির মতবাদ, তার দর্শন, তার সত্যাগ্রহ, তার অহিংস চিন্তাভাবনা, সেই আন্দোলন, মানব সভ্যতার অগ্রগতির যে খুঁটিনাটি বিস্তার, এগুলো সম্পর্কে অবহিত হতে শুরু করলাম। পয়ন যে প্রথম খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বললো, এবং যেটা গান্ধী দর্শন নিয়ে আলোচনা করতে গেলে, তার সমস্ত রকমের আদর্শের কথা বলতে গেলে তার সত্যের খোঁজ এবং তার অহিংসা নিয়ে ভাবনা চিন্তা, এই দুটো কথা বলতেই হয়। এই সময় দাঁড়িয়ে যে সত্যের কথা গান্ধীজি বলছেন, তাকে তুমি কিভাবে দেখো? সত্য আর অহিংসা দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, কেননা গান্ধী নিজেই বলেছেন এরা দুজনে কেউ যমজ নয়, কিন্তু একে অপরের পরিপূরক। গান্ধীজি ছোট থেকেই সত্যের পথে চলতে বিশ্বাস করেছিলেন, সে পথে চলবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। আর অহিংসা জিনিসটা পরবর্তীকালে আসে। আমরা ছোট থেকেই আমরা কি খুব একটা অহিংস মনোভাব মনের মধ্যে পোষণ করি? ধীরে ধীরে অর্জন করি, ধীরে ধীরে আমরা সেটাকে অর্জন করি। সেই দিক থেকে দেখতে গেলে গান্ধীজি পরবর্তীকালে যখন সত্যের পথে যেতে যেতেই অহিংসা, সেই জন্য বলেছেন যে সত্য অহিংসা যমজ নয়, কিন্তু একে অপরের পরিপূরক। তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আমরা যদি এই সময় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করি, ধরো যখন হিংসাটাই যেন স্বাভাবিক হয়ে উঠেছে, আমরা কেউ অহিংস বলে তার দিকে বোধহয় একটু কোথাও ঠাট্টার দৃষ্টিতে তাকাই, তখন কি মনে হয় গান্ধীর আদর্শ আদৌ কি আমরা মেনে চলছি এই সময়টাতে? আমরা হিংসাটা কি, বা আমরা হিংসা কাকে করি? মূলত আমরা হিংসা করি অন্য একজনকে, অপর কাউকে, যে আমার থেকে পৃথক। এখানে মানে মানুষের মনোজগতের ভিতরে একটা অদ্ভুত অন্ধকার স্থিতি বর্তমান, আমরা সেটাকে ডিস্টোপিয়া বলতে পারি, অর্থাৎ যেখানে সব কিছুই খারাপ। মানুষের মধ্যে কোথাও এই ধরনের একটা চিন্তাভাবনা কাজ করে যে কেউ ভালো নয়, ও আমার ভালো করবে না, সে আমার থেকে সমস্ত সুযোগ সুবিধা নেবে কিন্তু আমার কোনো উপকার করবে না। তার সঙ্গে সঙ্গে যুক্ত হয় একটা অপরিমেয় চাহিদা, অর্থাৎ আমার পাশের বাড়ির দাদাটা এতটা উপার্জন করছে, আমি পারছি না, আমাকে ততটা করতে হবে। এখান থেকে একটা ভয় তৈরি হয় যে আমি পিছিয়ে যাচ্ছি, সে এগিয়ে যাচ্ছে। এই ভয় থেকে আসে ঈর্ষা এবং হিংসা। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে যদি আমি সত্যের পথে অগ্রসর হয়, অর্থাৎ আমার চাহিদা খুব
সামান্য এবং সেটা আমি সমানভাবে অর্জন করব, তাহলে বোধহয় এই হিংসা বা ঈর্ষাটা আমাদের মধ্যে দেখা দেয় না। সেক্ষেত্রে গান্ধীজির অহিংস পথটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ খুব ক্ষুদ্র চাহিদা এবং অনেক বড় একটা বিশাল একটা জীবন। অঞ্জন, আমরা তো এখন ধরো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দৌলতেই হোক, সেটা অবশ্যই এই প্রবণতাটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে, যে কোনটা সত্যি কোনটা মিথ্যে এই দুটোর মধ্যে আমরা ফারাক করতে পারছি না। মিথ্যেগুলোই বারবার বলার পরে সত্যি হয়ে দাঁড়াচ্ছে। গান্ধীজি যে সত্যের খোঁজ করছেন বা পরে রবীন্দ্রনাথ আরও সত্যের যে খোঁজ করছেন, সেখানে দাঁড়িয়ে এই যে একটা অদ্ভুত বাস্তব তৈরি হয়েছে যেখানে সত্যি মিথ্যের সত্যি কোনো পার্থক্য করা যাচ্ছে না, তখন সত্যিকে খুঁজে বের করা গান্ধীর আদর্শ ধরে সেটা কীভাবে সম্ভব? গান্ধীজি প্রথমেই যেটা বলেছেন যে আত্মশক্তির ওপর জোর দাও, কারণ আত্মশক্তির দিকে আমরা যদি জোর দিই, সেদিকে যদি তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল। আমরা এই ঠিক ভুল এই প্রভেদটাকে ঠিক বুঝতে পারছি না, এই সীমারেখাটাকে লঙ্ঘন করে যাচ্ছি। সেই জন্য আমাদের আত্মশক্তির ওপর যেটা সোল পাওয়ার, সেই দিকে আমাদের জোর দিতে হবে। এবং গান্ধীর ভাবনা চিন্তায় বারবারই কিন্তু উনি এই যে সোল পাওয়ার যেটার কথা বলছেন, আত্মশক্তির কথা অঞ্জন বলল, তার সঙ্গে যে আমাদের যে জাগতিক যে চাহিদা, যেটার কথা তুমি বললে যে আমার এইটা চাই এবং সেটা অপরিমেয়, এই দুটোর একটা পার্থক্য কোথাও করছে না, এই যে আত্মশক্তির উন্নতি। দেখো আজকে যেটা প্রথমেই বললাম যে বড় অভিযোগটা কিন্তু যে নৈতিকতার অভাব, মূল্যবোধের অভাব। সেখানে যখন আজকে আমরা গান্ধী নিয়ে আলোচনা করছি, তখন এই যে নৈতিকতাটাকে ফিরিয়ে আনা বা মূল্যবোধটাকে তরুণ প্রজন্মের কাছে ফিরিয়ে আনার যে চেষ্টা, সেখানে গান্ধীর অবস্থান কোথায়? এ প্রসঙ্গে বলতে গিয়ে একটা ছোট্ট কী ঘটনার কথা বলি, যেটা আমার সঙ্গে কিছুদিন আগেই হয়েছিল। আমি যদি 7-8 মাস আগে যখন শান্তিনিকেতন বইমেলা উৎসব হচ্ছে, তো সেখানে অনেক বইয়ের স্টল এসেছে, আমি যথারীতি সাহিত্য একাডেমির স্টলে দাঁড়িয়ে বইপত্র দেখছি। এক ভদ্রলোক তার একটি 11-12 বছরের বাচ্চাকে সঙ্গে নিয়ে স্টলে ঢুকলেন। ভদ্রলোককে যেহেতু সামান্য চিনি, তিনি পেশায় শিক্ষক, ছেলেটি ক্রমাগত তার কাছে বায়না করে যাচ্ছে, বাবা আমাকে ওই গল্পের বইটা কিনে দাও, এই গল্পের বইটা কিনে দাও, এরকম নানারকম বায়না। ভদ্রলোক বেশ কিছুক্ষণ বইপত্র নাড়াঘাটার পরে সেখান থেকে চলে যাচ্ছেন এবং একসময় অধৈর্য হয়ে ছেলেটিকে বললেন যে এখন বই কিনবো না। ছেলেটি তখন প্রশ্ন করলো যে বাড়ি থেকে যে অতগুলো টাকা নিয়ে এলে কী করবে? আমি চমকে উঠলাম প্রশ্নটা শুনে। ভদ্রলোক উত্তর দিলেন যে তোর মা কি বললো শুনিস নি বেরোনোর সময়, তোর ছোটো মামার মতো একটা সোফা সেট কিনতে হবে। প্রশ্নটা এখানে নয়, তিনি বই কিনে নাই দিতে পারেন, তার সামর্থ্যে নাও হতে পারে, কিন্তু তখন যিনি উনি বললেন যে তোর ছোটো মামার মতো একটা সোফা সেট কিনে দিতে হবে, এখান থেকে ছেলেটির মনে যে জায়গাটা তৈরি হলো যে আমাকে দৌড়তে হবে। দৌড়তে হবে কোথায়, কোন দিকে? না, বিদ্যা নয়, জ্ঞান নয়, বুদ্ধি নয়, আমাকে দৌড়তে হবে অর্থ, লোভ, ঐশ্বর্য, প্রতিযোগিতা এবং পরশ্রীকাতরতার দিকে। তার ফলে কি হচ্ছে, এই ছোট থেকেই মনের মধ্যে এই পরশ্রীকাতরতা, এই প্রতিযোগিতা তাদের মধ্যে দানা বাঁধছে। এবং এরপরে সে যদি 18-19 বছর বয়সে গিয়ে বলে যে আমার ওই অমুক বন্ধুটার মতো এরকম একটা বাইক চাই, বা তারও যখন সে জীবনের প্রান্ত সীমায় পৌঁছবে, ওই মধ্যবয়সে পৌঁছবে, তখন সে গিয়ে যদি বলে যে আমার পাশের বাড়ির দাদার মতো আমাকেও এত অর্থ উপার্জন করতে হবে এবং সেটা অসৎ কিংবা সৎ যে কোনো উপায়ই হোক, তখন আমাদের আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সেখানে দাঁড়িয়ে আমরা যদি স্কুলে বা কলেজে মনীষীদের জীবন কাহিনীগুলোকে পড়াই, কিংবা দেখা যাবে একটা বৃহৎ অংশ স্কুল ছুট যারা ক্লাবে ক্লাবে বসে থাকে, সেখানে আড্ডা মারে, সেই ক্লাবগুলোকে সরকারিকরণ করে সেখানে যদি এই মহাত্মাদের কথা, তাদের জীবনী, তাদের আদর্শকে আমরা সেই সমস্ত ছেলেমেয়েদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে হয়তো আমার মনে হয় তরুণ প্রজন্ম একটা দিশা পাবে, একটা দিক পাবে। যেটা রূপায়ণ বলছে অঞ্জন, সেটার মধ্যে দিয়ে দেখো কোথাও যে যে সত্যের খোঁজের কথা আমরা বলছি, যে অহিংসার কথা আমরা বলছি, সেই অহিংসা তো অর্জন করাটাও সহজ নয়। যেমন তুমি বললে গান্ধীজির কথা, যে গান্ধীজি বলছেন যে সত্যটা তার কাছে সহজাত ছিল, কিন্তু অহিংসা উনি ধীরে ধীরে অর্জন করেছেন, সেই বোধটা ধীরে ধীরে অর্জন করেছেন। একটু ভেবে দেখার
তোমাদের কাছে আমার অনুরোধ রইল যে কিভাবে উনি রাজনৈতিক প্রেক্ষিতে এই আন্দোলনগুলোকে বা এই বিষয়গুলোকে তুলে আনছেন এবং সেখান থেকে কিভাবে ব্যক্তিগত মানুষ তার থেকে তার আত্মার যে উন্নতি, তার ভাবনা চিন্তার উন্নতি, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি? একদিকে তার রাজনৈতিক প্রভাব আর অন্যদিকে ব্যক্তি মানুষের যে চর্যা সেখানে। দেখো, তিনি প্রথমেই বলেছেন যে সত্যাগ্রহ তার কাছে আত্মার শক্তি, যেটা বললাম সোল ফোর্স বা সোল পাওয়ার যেটাই বলি, বা প্রেমের শক্তি, লাভ ফোর্স সেটাও বলা যেতে পারে। তিনি সত্যাগ্রহী, অহিংস, অসহযোগ, আইন অমান্য যাই বলি তার দ্বারা শান্তিপূর্ণ অনাচারে, আমি এই আন্দোলনগুলোর কথা বলছি না, এই বিষয়গুলোর এই বোধটার কথা বলছি, এগুলোর দ্বারা শান্তিপূর্ণভাবে অনাচারের প্রতিবাদ করবে, সে কখনোই হিংস্র হয়ে উঠবে না। এটাই যে কোনো একজন সত্যাগ্রহ যে মনে চলে, সত্যাগ্রহী যে, তার লক্ষণ হওয়া উচিত। মুখ বুঝে সব অত্যাচার সহ্য করে অত্যাচারের হৃদয়ে পরিবর্তন ঘটানোই সেটার মূল লক্ষ্য, মানে তার অন্তরে শুভবুদ্ধির চেতনা উদ্রেক হলো, এভাবেই যদি করা যায়। অঞ্জন যে জায়গাটা বললো সেখান থেকে আমি একটা জায়গায় বলবো যে গান্ধীজি গোটা জীবনটাই ছিল প্রয়োগমূলক, তার দর্শনটাই প্রয়োগমূলক। সেটা যদি আমরা যে কথাগুলো নয় কেতাবি নয়, যে অসহযোগ আন্দোলন হোক বা আইন অমান্য আন্দোলন হোক বা তার অহিংস আন্দোলনকে প্রথম দক্ষিণ আফ্রিকায় প্রতিস্থাপন হোক, কিংবা মধ্য বয়সে 1906 যখন উনি ব্রহ্মচর্য পালন করছেন, শুরু করছেন, এই সমস্তগুলোই কিন্তু তিনি নিজের জীবনে প্রয়োগ করেছেন। সুতরাং সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় তার দর্শন শুধু কেতাবি ছিল না, অঞ্জন যেটা বললো, প্রয়োগমূলক ছিল এবং অনেক বেশি বাস্তব ভিত্তিক ছিল। এবং আরেকটা বিষয় যেটা তোমার কথা শুনে আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো, এই যে তুমি অপরের কথা বললে, যে অপরের দিকে ঈর্ষান্বিত হওয়া, এই যে এক থেকে অপরের দিকে যাত্রা, এক থেকে সমষ্টির দিকে যাত্রা, এটাও কিন্তু গান্ধীজির জীবনেই ঘটেছে। এবং সেটাও আজকে যখন আমরা খুব ঘরকুনো হয়ে পড়ছি, যখন শুধু নিজেদের ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না, সেই সময় আমাদের একটা মোবাইল ফোন আমাদের সমস্ত সময়টা, সমস্ত চিন্তাটা একরকমভাবে শুষে নিচ্ছে বলা যায়, তখন এই ভাবনা চিন্তা আমাদের কোথাও মনের একটা প্রসার ঘটাতে, আমাদের সুস্থ মনের বিকাশ ঘটাতে কাজে আসতেই পারে। এইখানে একটা বিষয় জানতে চাইবো, ধরো আমাদের প্রজন্মের কাছে যেভাবে আমরা ধর্মকে যেভাবে বুঝি, আমরা ঈশ্বরকে যেভাবে বুঝি, তার মধ্যে একটা কোথাও একটা অরাজকতা এখন চলে এসেছে এবং তার সেইখানে একটা শান্তিপূর্ণভাবে বোঝা বিষয়টাকে, কোথাও আত্মীকরণ করা, তার একটা সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। গান্ধীজির ঈশ্বর ভাবনা যদি আমরা একটা বড় বিষয় এটাকে ধরতে চাই, এই সময় দাঁড়িয়ে একজন তরুণের কাছে, একজন যুবকের কাছে ঈশ্বর চিন্তার ক্ষেত্রে গান্ধীজির অবদান কীরকম হতে পারে? প্রথমত গান্ধীজি নিজে অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী মানুষ ছিলেন এবং তিনি ঈশ্বরের কথা বলতে গিয়ে বারবার তার দশ মানে জীবনকে সেই ঈশ্বরে সিক্ত করেছেন। তিনি তুলসীদাসের রামচরিত মানুষ, বাল্মীকি রামায়ণ সবই পড়েছেন। তার তিনি রামের অত্যন্ত ভক্ত ছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে আমি তার একটা উদ্ধৃতি সামান্য করছি, মাই রাম, দ্য রামা অফ আওয়ার প্রেয়ার্স ইজ নট দ্য হিস্টোরিক্যাল রামা, দ্য সন অফ দশরথ, দ্য কিং অফ অযোধ্যা, হি ইজ দ্য ইটার্নাল, দ্য আনবর্ন, দ্য ওয়ান উইদাউট আ সেকেন্ড, হিম অ্যালোন আই ওয়ার্শিপ হিজ অ্যান্ড আই অ্যালোন আই সিক অ্যান্ড সো শুড ইউ। অর্থাৎ তার কাছে রাম ছিল দশরথের পুত্র বা অযোধ্যা রাজা নন, আত্মশক্তি, তিনি নিজে সেই রাম তার অন্তরে বিচরণ করছে। এটা বলতে গিয়ে আরেকটা উদ্ধৃতি আনবই, মানে আমার একটা মানে জার্মান মহাকবি গেটের একটা কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে, দেন কল ইট হোয়াট দ্য উইল্ড, হ্যাপিনেস, হার্ট, লাভ, গড, আই হ্যাভ নো নেম ফর ইট, ফিলিং ইজ অল ইন অল। অর্থাৎ ঈশ্বর কেবলমাত্র অনুভবের এবং তার একটা সর্বময় উপস্থিতির কথা উনি বলছেন, যেখানে আনন্দ, যেখানে হৃদয়ের সুখ, যেখানে প্রেম এবং নির্মাণ, ঈশ্বর সেখানেই বিরাজমান। অর্থাৎ আমাদের তরুণ প্রজন্মকে এটা ভাবতে হবে যে কাউকে হত্যা, ঈশ্বরের নামে কারোর প্রতি অত্যাচার, কোথাও কোনো ধ্বংস, এটা সঙ্গে ঈশ্বর সমার্থক নয়। ঈশ্বর নির্মাণের সঙ্গে, ঈশ্বর প্রেমের সঙ্গে,
ঈশ্বর হৃদয়ের সুখানুভূতি, যাবতীয় যা গঠনমূলক যে কাজগুলো রয়েছে তার সঙ্গে ঈশ্বরের একটা সরাসরি সংযুক্তি রয়েছে, এটা সম্পূর্ণ একটা অন্য দিক খুলে দেয় আমাদের সামনে। যখন লিও টলস্টয়ের একটা রূপান্তর কথা মনে পড়লো, লিও টলস্টয়ের একটা বই ছিল কিংডম অফ গড, সেটার প্রভাবটা প্রচন্ড পরিমাণে পড়েছিল গান্ধীজির উপর। এবং অঞ্জন, এই প্রসঙ্গে তাহলে তোমার কাছে আসি যে গান্ধীজি কিন্তু সেই সময় আরো অনেক মনীষীদের লেখা পড়ছেন, যেটা পড়ে ওনার উপর একটা প্রভাব পড়ছে দীর্ঘস্থায়ী, সে প্রভাব সেই বই বা সেই মনীষীদের কথা যদি তুমি একটু বলো। বিখ্যাত ইংরেজি লেখক ছিলেন রাস্কিন, তার শেষ পর্যন্ত আনটু দ্য লাস্ট সেই বইটা, লিও টলস্টয়ের যেটা বললাম যে এই বাংলা ঈশ্বরের রাজ্য এরকম বলা যায় কিংডম অফ গড, থরো, এমারসন, এই সমস্ত রচনা পড়ে, এবং উনি কিন্তু জৈন এবং বৈষ্ণব এই ধর্মমতে কিছুটা বিশ্বাস করতেন, যেখানে অহিংস, মহাবীর, চৈতন্যদেব যারা এই অহিংসর কথা বলে গেছেন এই ধর্মমতে কিছুটা বিশ্বাস করতেন, এগুলো থেকেই তার অহিংস বা সত্যাগ্রহ এই চিন্তাভাবনাগুলো আসে, বিশেষত থরো, এমারসন এবং বিশেষ করে ইংরাজি কবি রাস্কিন এবং লিও টলস্টয়, এদের প্রভাব গান্ধীর জীবনে বিশেষভাবে পড়েছিল। ঠিক, রূপায়ণ তুমি ইতিহাসের ছাত্র, তুমি একভাবে আধুনিকতাকে বোঝো, সেটা তোমার একাডেমিক জায়গা থেকে হতে পারে, কিন্তু গান্ধী তার সময় দাঁড়িয়েও কিন্তু অত্যন্ত আধুনিক ছিলেন তার ভাবনা চিন্তা এবং তুমি যেটা বললে তার কাজের প্রয়োগের দিক থেকে। সেইখানে আজকের প্রজন্মকে যখন আমরা আধুনিক বলে চিহ্নিত করছি, তারা আরেক আধুনিক পুরুষকে কিভাবে দেখবে? সেখানে দাঁড়িয়ে মনে হয়, যেহেতু আমি এই প্রজন্মে বিলং করি, আমার মনে হয় যে গান্ধীজির যে আধুনিকতা সেটা তো শুধু কেতাবি ছিল না, সেটা প্রয়োগমূলক ছিল, অর্থাৎ আমাদের জীবনেও সেই প্রয়োগটাকে আনতে হবে, সেটা খুব ক্ষুদ্রভাবে হতে পারে, কখনো বৃহৎভাবে হতে পারে। অর্থাৎ এই তরুণ প্রজন্মকে বুঝতে হবে যে শুধু মোবাইলে সময় কাটানো, ফেসবুকে ট্রোল করা বা হোয়াটসঅ্যাপ করা এটাই জীবন নয়, এর বাইরেও একটা গঠনমূলক জীবন আছে, সেটা দুস্থকে সাহায্য হতে পারে, সেটা ছোট ছোট অনাথ শিশুদের জন্য বিভিন্ন ধরনের পড়াশোনার সরঞ্জাম সংগ্রহ করা থেকে শুরু করে তাদের জন্য কাজ করা হতে পারে। এই যে সামাজিক অ্যাটাচমেন্ট, এটা অত্যন্ত প্রয়োজন, যেটা আমাদের তরুণ প্রজন্ম থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, আমরা একটা একমুখী রাস্তায় অগ্রসর হচ্ছি। কিন্তু গান্ধী দর্শন বা তার যে মতাদর্শ তা কখনোই একমুখীনতার কথা বলে না, সে সবসময় বহুধামুখী এবং ভারতীয় দর্শনও সেই কথাই বলে। সুতরাং আমাদেরকে পড়াশোনার সাথে সাথে এই জিনিসগুলো করতে হবে, তাহলে আমার মনে হয় যে আমাদের তরুণ প্রজন্ম অনেকখানি নিজেদের জীবনেও গান্ধীর আধুনিকতা এবং সমকালীনতাকে 2019 দাঁড়িয়ে অনুভব করতে পারবে। আমরা তরুণ প্রজন্মকে বারবার এই নিজেদের দিকে, আমরা সমালোচনার আঙুলটা কিন্তু নিজেদের দিকেই রেখেছি, আমরা গান্ধীজিকে কীভাবে বুঝছি সেটা তো একটা প্রশ্ন থেকেই যায় অঞ্চল। এবং সেখানে তুমি দেখো যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কথা এলো, সেটা সূত্র ধরেই যদি একটা অন্য সমস্যার কথা আমরা বলি, যে ভারতবর্ষের রাজনীতি হোক, ভারতবর্ষের সমাজ হোক, সেখানে জাতির জনক বলে একটা মানুষকে আমরা অভিহিত করছি, তাকে সম্মান জানাচ্ছি, আবার সেই একই মানুষ কিন্তু বলতে পারি যে তার সমকালে এবং এই সময়ে দাঁড়িয়েও সবথেকে বেশি বোধহয় বিদ্ধ হয়েছেন, রাজনৈতিক দিক থেকে হতে পারে, তার অন্যান্য সামাজিক চিন্তাভাবনার দিক থেকে হতে পারে, আদর্শ দিক থেকে হতে পারে, এই যে বৈপরীত্য, এই বৈপরীত্যের মাঝখান থেকে আমাদের সময়ের একজন যে সেভাবে হয়তো গান্ধীর আদর্শের সঙ্গে পরিচিত নয়, তার কাছে কতটা কঠিন ওই মর্মটা ভেদ করে, ওই মিথ্যে আবরণটা ভেদ করে গান্ধীজির কাছে পৌঁছানোটা? সেটা প্রচণ্ডই কঠিন, কেননা আজকের পৃথিবী তো এবং মনুষ্য সমাজ আর কি সবাই মানে হিংসার একটা কড়ার গ্রাসের মধ্যে রয়েছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে অহিংস, সত্যাগ্রহ এই বিষয়গুলো সম্বন্ধে চিন্তাভাবনা করা সেটা সত্যিই খুব কঠিন। কেননা হিংসা দেখো কোনো দিন কমে থাকে না, আমি যদি কাউকে এক চড় মারি সে কিন্তু দু চড় মারবে, মানে হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পায়, আক্রমণ থেকে প্রতি আক্রমণে যায়, মানে একটা চক্রের মধ্যে চলে, এই হিংসা জিনিসটা কখনো থেমে থাকে না। সেই জন্য বর্তমান প্রজন্মের কাছে গান্ধীজিকে অনুসরণ করা, তার সত্যাগ্রহ, অহিংসা এটা প্রচণ্ডভাবেই দরকার, কেননা এখন পৃথিবীতে হিংসা ছাড়া কিচ্ছু নেই, দিনকে দিন মানে যত দিন যাচ্ছে তত হিংসার মধ্যে মানুষ ডুবে যাচ্ছে, নিমজ্জিত হচ্ছে। একটু গান্ধীজির শিক্ষা চিন্তার প্রসঙ্গে আসবো, এবং সেই শিক্ষা চিন্তা যেভাবে প্রয়োগের মাধ্যমে উনি আত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতির কথা বলছেন, সেটা চরকার মাধ্যমে হোক বা অন্যান্য যে বিষয়গুলোর কথা উনি তুলে ধরছেন, সেই বিষয়ে যদি রূপায়ণ একটু কিছু বলো।
প্রথম কথা হচ্ছে আমরা ডোমিনিক ল্যাপিয়ারের ফ্রিডম অ্যাট মিডনাইট যে গ্রন্থটি রয়েছে সেখানে তিনি বলছেন গান্ধীজির সত্যাগ্রহের মূলত দুটি লক্ষ্য, একটি স্বরাজ অর্জন আর দু নম্বর হচ্ছে সর্বশ্রেণীর সামাজিক ও আর্থিক মুক্তি। অর্থাৎ কোথাও গান্ধীজি শ্রেণী সাম্যতার একটা উদাহরণ তুলে ধরছেন। এখন আমাদের শিক্ষাটা মূলত এরকম দাঁড়িয়ে গেছে যে প্রতি ঘরে একজন ডাক্তার চাই, একজন ইঞ্জিনিয়ার চাই, কিংবা শিক্ষক কিংবা প্রফেসর। এর বাইরে একটা পরিপূর্ণ মানুষ হওয়া, এটা আমাদের বর্তমান প্রজন্ম বা আমাদের যে সমাজ সেখানে দাঁড়িয়ে কিন্তু অভিভাবকরাও অঞ্জন যেটা বললো আস্তে আস্তে কমে যাচ্ছে। গান্ধীজির শিক্ষা চিন্তায় প্রথমেই যে প্রশ্নটা এসেছে যে মানুষ হয়ে ওঠা, পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা, এটা অত্যন্ত জরুরি এবং তার জন্য প্রয়োজন ছোট থেকে অভিভাবকদের সান্নিধ্যে এই সমস্ত মানুষদের যে মতাদর্শগুলো সেগুলো খুব ছোট্ট ছোট্ট করে আমাদের মস্তিষ্কে প্রেরণ করা, এবার সেটা গ্রহণ বর্জন আমাদের হাতে নির্ভর করছে। আর অবশ্যই সর্বশ্রেণী সামাজিক ও আর্থিক মুক্তি এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। সেখানে তিনি খাদির প্রচলন করছেন, তিনি চরকার প্রচলন করছেন, তার ফলে কি মানে আত্মনির্ভরশীলতা অত্যন্ত প্রয়োজনীয়। গান্ধীজি বারবার সেই কথাই বলছেন, অর্থাৎ শিক্ষা কেবলমাত্র শুধু আমাদের আত্মিক উন্নতির কথা যেমন বলে আমাদের অর্থনৈতিক উন্নতির কথাও বলে। এবং আরেকটা বিষয় যেটা আলোচনা না করলে বোধ হয় পুরো আলোচনাটা কোথাও অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে যে এই যে দলিত বা অন্তর্জ শ্রেণীর মানুষদের নিয়ে গান্ধীজির চিন্তাভাবনা, এই প্রশ্নটা তোমাদের দুজনের কাছেই রইল যে এই সময় দাঁড়িয়ে যখন বিভেদটাই খুব আমাদের মধ্যে প্রকট হয়ে উঠছে, বিভেদের ভাবনা একে অন্যের থেকে ক্রমশ আমরা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যাচ্ছি, সেখানে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে যে উন্নতির কথা উনি বলছেন সেটা কতটা প্রাসঙ্গিক এই সময় দাঁড়িয়ে? একদমই, মানে সত্যি কথা বলতে গেলে আজও সমানভাবে প্রাসঙ্গিক, কারণ যখন আমরা দেখছি সমাজ ক্রমশ বিভক্ত হয়ে যাচ্ছে, কখনো সেটা জাতিবিশেষে, কখনো সেটা অর্থনৈতিক ক্ষেত্রে, সমাজ নানা ভাগে বিভক্ত হয়ে পড়ছে, সেখানে দাঁড়িয়ে গান্ধীজির চিন্তাভাবনা দলিতদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। যদি রবীন্দ্রনাথের কথাই বলি, রবীন্দ্রনাথ তো আজ থেকে বহু বছর আগে বলে গেছেন হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চীন সখুন্দল পাঠান মুঘল এক দেহে হলো লীন। এটা ভারতের আইডিওলজি, ভারতের দর্শন এটাই যে আমরা একটা মহাসাগরের তীর আর এই সেখানে সকলের সমান অধিকার বর্তমান। রূপায়ণ যেভাবে প্রাসঙ্গিকতার কথাগুলো বলল তার বাইরে আর কি কিভাবে গান্ধীজি এই সময়ে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেন? না দেখো, শিক্ষাক্ষেত্রে, রাজনৈতিক বিভিন্ন যে কোনো পোস্টের ক্ষেত্রে এখন সংরক্ষণ চালু হয়েছে, এই দলিত বা সাধারণ অন্তজ শ্রেণী যারা, হ্যাঁ, তপশিলি জাতি উপজাতি এদের জন্য, দলিত দলিত সবাই তো এদের মধ্যেই পড়ছে। এই সংরক্ষণ শুধুমাত্র সংরক্ষণ করে বোধহয় কিছু হয় না, আমরা যদি তাদেরকে সেভাবে গ্রহণ করতে না পারি। এখন উপশ্রেণীর মানুষরা নিচের শ্রেণীর মানুষদের সেই চোখেই দেখে, সুতরাং শুধু সংরক্ষণ করে কিছু হবে না, আর শুধু সরকারও কোনো সেভাবে ব্যবস্থা নিয়েও কিছু করতে পারবে না। এটা মানুষের মানসিক সামাজিক সমস্ত কিছু বিকাশের দরকার, যে তাদেরকে মেনে নেওয়া মন থেকে যে আমরা সবাই মানুষ, এদের কোনো ধর্ম নেই, মানে জেনারেল এসসি এসটি এই বিভেদের বাইরে, এই বিভেদের বাইরে যে আমরা সবাই মানুষের মধ্যে পড়ি, মানুষ জাতিটার মধ্যে পড়ি, এই জায়গাটায় যদি সবাই যদি এটা মন থেকে মেনে নেয় তাহলেই বোধহয় সম্ভব। সরকার এইভাবে সম্মানবোধটা কিন্তু খুব জরুরি, যেটা বোধহয় আজকে কোথাও ধীরে ধীরে মানে অপসৃত হয়ে যাচ্ছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ, রূপায়ণ এবং অঞ্জন। আমরা তরুণ প্রজন্মের দায়িত্বের কথা বলি, আজকে রূপায়ণ এবং অঞ্জনের কথায় যে বিষয় করে উঠে এলো তার থেকে একটা জিনিস পরিষ্কার যে আমরা কিন্তু কোথাও পিছিয়ে নেই, যে অভিযোগের তীর আমাদের দিকে যে আমরা ভাবছি না, আমাদের কোথাও মননের অভাব ঘটছে তা কিন্তু নয়, আমরা চর্চা করছি এবং সেই চর্চার একটা বড় অংশ জুড়ে রয়েছেন গান্ধীজি তার অহিংসার ভাবনা নিয়ে, তার সত্যের ভাবনা নিয়ে। ভালো থাকবেন সকলে, নমস্কার। নমস্কার।